বলছিলেন ঘটকে চড়ে এবার দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন এবং ঘটকে চড়েই আজ বিদায় নেবেন এবং তার এই বিদায়ের মধ্য দিয়ে অপশক্তিকে দূর করে শুভ শক্তির উদয় ঘটাবেন দেবী দুর্গা সেই প্রত্যাশায় আজ শেষ হলো বিজয়া দশমীর আয়োজন এই মুহূর্তে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলছে তারই প্রস্তুতি একটু পরেই দেবী দুর্গার প্রতিমা নিয়ে যাওয়া হবে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে যেখানে দেবীকে বিসর্জন করা হবে এবং এর আগে সকালে অনুষ্ঠিত হয়েছে দশমী বিহিত পূজা দেবীর দর্পণ বিসর্জন এবং সেই সাথে অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষণ দেবীর পায়ে সিঁদুর দান এবং সিঁদুর খেলা আর এই সিঁদুর খেলার মধ্যে দিয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধের আমন্ত্রণে মুগ্ধ হয়েছেন অনেক ভক্ত এবং সেই সাথে দেবী দুর্গার এই পূজায় সমাগত হয়েছেন সকল ধর্মের সকল মানুষ তার ভক্তরা বিশ্বাস করেন দেবী দুর্গা এই যে চলে গেলেন আবার বছর আবার আসবেন আসছে বছর এবং একই সাথে শুভ শক্তির একটি বার্তা নিয়ে দেবী দুর্গা আবারও আসবেন সেই প্রত্যাশায় দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন তার ভক্তরা